শেষ রক্ষা হচ্ছে না জুনায়েদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হকের। সময়ের বিতর্কিত এই দুই আলেমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সবশেষ প্রস্তুতি নিচ্ছেন আইনজীবীরা। কি অপরাধে, কবে নাগাদ হতে পারে মামলা ও মামলার কতদিন পর গ্রেফতার করা হবে তাদের, ভিডিওটিতে থাকছে তার বিস্তারিত। এদিকে হেফাজতের ওপর চরমভাবে খেপেছে ছাত্রলীগ। সভাপতি জয় হুঙ্কার দিয়ে বলেছেন, মামুনুল হক ভাস্কর্য ভাঙতে উস্কে দিয়েছে, তোদেরকে শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, তোরা আমাদেরকে খ্যাপাই তুলছিস। অন্যদিকে সময় ভালো না, সরকারি অভিযানের আগে নিজ স্থাপনা নিজেই ভাঙলেন হাজি সেলিম। চলে যাব বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। ভাস্কর্য বিরোধী অবস্থানের কারণে হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও বাংলাদেশ খিলাফত মজলিসের প্রধান ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিশান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এই আবেদন করেন। মোহাম্মদ জিশান মাহমুদ বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আমলে নেওয়ার পূর্ব শর্ত হিসেবে সরকারের অনুমোদন প্রয়োজন, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, গত 13 নভেম্বর খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ঢাকায় এক অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরির তীব্র সমালোচনা করেন। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন। অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী গত 27 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারিতে এক মাহফিলে বলেছেন, কোনো ভাস্কর্য তৈরি হলে তা টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হবে। তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য গত কয়েকদিন বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়ে আসছে। তাদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের রেশ ধরে তাদের অনুসারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় নির্মাণাধীন ভাস্কর্য গত 4 ডিসেম্বর রাতের আধারে ভাস্কর্যের ডানহাত ও পুরো মুখমণ্ডলের অংশবিশেষ ভেঙে ফেলেছে। আবেদনে আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান স্বীকৃত জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল। মাওলানা মামুনুল হক ও জুনায়েদ বাবুনগরীর প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনেছে দুর্বৃত্তরা, যা বাংলাদেশের জনগণের প্রতি অপমানজনক, অগ্রহণযোগ্য এবং তাদের এরূপ ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং কার্যকলাপ বাংলাদেশ সরকারের প্রতি বিরাগ ও ঘৃণা সৃষ্টির অশুভ অভিপ্রায় করা হয়েছে। বিধায় মাওলানা মামুনুল হক গং দণ্ডবিধির 123, 124 ক এবং 505 ধারায় আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য হবে তথা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শে উজ্জীবিত দেশপ্রেমিক বাঙালি হিসেবে মাওলানা মামুনুল হক গঙ্গের বিরুদ্ধে উপরোক্ত ধারায় মামলা করতে আগ্রহী। তাই উক্ত আবেদনে ফৌজদারি কার্যবিধি আইনের 196 ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আমলে নেওয়ার পূর্ব শর্ত হিসেবে সরকার কর্তৃক অনুমোদনের প্রয়োজন থাকায় মাওলানা মামুনুল হক গঙ্গের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য আইনজীবী মোহাম্মদ জিশান মাহমুদের অনুকূলে অনুমোদন প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, 71 সালে যারা বলেছেন যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, যারা এসব কথা বলেছেন তারা এসব কথা বলে তো আর পাকিস্তান আটকাতে পারেন নাই, এদেশে রাখতে পারেন নাই, এদের বংশধরাই আজকে বলে এটা মূর্তি, এটা প্রতিমা, এসব কথা বলে, এটা এই স্বাধীনতার সপক্ষের সরকার বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা, এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থে এই সরকারের পতন ঘটানো। তিনি আরও বলেন, আমার কাছে মনে হচ্ছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক শুরু করেছে এদের উপর রাজাকার আল বদর আল শামস যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা ভর করেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। আপনারা যাচাই করে দেখেন, যারা ভাস্কর্য ভেঙেছেন তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কি না এটা সিনিয়ররা ভাববেন। এদিকে ঢাকা ওয়াজ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি বা যে কোনো রাজনৈতিক আলোচনা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ নির্দেশ দেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল্লাহিয়ান খান জয় বলেন, আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যে ধৃষ্টতা দেখানো হয়েছে তাদের আর এক চুলো ছাড় দেবেন না। প্রত্যেকটি পাড়া মহল্লায় যারা ওয়াজ মাহফিলের নাম করে টাকার বিনিময়ে ওয়াজ করে, নবীজির ঠোঁট নাড়ানো দেখিয়ে নবীজিকে অপমাননা করে, সেই মামুনুল হককে প্রতিহত করবেন। তারা ওয়াজ মাহফিলে বসে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলে, আপনারা ওই ওয়াজ মাহফিল প্রতিহত করবেন। ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো, যেখানে ওয়াজ মাহফিল হবে খবর পেলে আগে থেকে ওই জায়গায় অবস্থান নেবে না। ভাস্কর্য বিরোধীদের উদ্দেশ্যে নাহিয়ান বলেন, তোদেরকে আর আপনি বলার সুযোগ নেই। জাতির পিতার ভাস্কর্য ভাঙার পেছনে তোদের মদদ রয়েছে। মামুনুল হক ভাস্কর্য ভাঙতে উস্কে দিয়েছে। তোদেরকে শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট। তোরা আমাদেরকে খ্যাপায় তুলছিস। আমরা সবসময় শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাসী, কিন্তু তোদের মতো কুলাঙ্গারদের জন্য আমাদেরকে অনেকে বেয়াদব বলে। তোদের মতো কুলাঙ্গারদের শায়েস্তা করতে যদি আমাদের বেয়াদব হতে হয়, সেই বেয়াদব আমরা হতে চাই। জয় বলেন, বাংলাদেশের মানচিত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে প্রতিটি জনগণের হৃদয়ে অবস্থান করছে। ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। এ সময় দেশের যে কোনো ওয়াজ মাহফিলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান করার নির্দেশনা দেন ছাত্রলীগ সভাপতি। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে পুঁজি করে অরাজকতা তৈরি করছে। এদের উদ্দেশ্য একটি, ৭১ সালেও তারা এদেশকে অস্বীকার করেছিল, ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নাম করে অশান্তি তৈরি করলে এক চুলো ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগ সবসময় শান্তিতে বিশ্বাস করে। তোদের মতো কুলাঙ্গারদের শাস্তি দেওয়ার জন্য ছাত্রলীগ বেয়াদবি হবে। ভাস্কর্য বিরোধিতাকারীদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করার জন্য সরকার সহ গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানান জয়। অপরদিকে দীর্ঘদিন আবারও আলোচনায় হাজি সেলিম, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে অভিযান শুরুর আগে অবৈধভাবে দখল করা স্থাপনা নিজেই ভেঙে দিলেন সংসদ সদস্য হাজি সেলিম। ৬ ডিসেম্বর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে। নদীর জায়গা দখল করে ওই স্থাপনা তৈরি করেছিলেন ঢাকার ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম। তিনি ওই স্থাপনায় মদিনা পানির ট্যাঙ্কের সাইনবোর্ড ঝুলিয়ে এতদিন নদীর জায়গা দখল করে রেখেছিলেন বলে জানা গেছে। ১০:৩০টায় সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BIWT এ পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। ১২টা পর্যন্ত অভিযানের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। এদিকে নদীর তীরে BIWT এর সরিঘাট ল্যান্ডিং স্টেশনের পশ্চিম পাশে থাকা হাজি সেলিমের ওই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। স্থাপনাটি ভেঙে ফেলার পর তার ভেতর নদীর সীমানা চিহ্নিত করতে বসানো সীমানা পিলার দৃশ্যমান হয়েছে। ওই স্থাপনার সামনে বসা নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বলেন, কয়েকদিন আগে হাজি সেলিমের নির্দেশনায় তার লোকজনই নদীর জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলেন। সংসদ সদস্যের এখন খারাপ সময় যাচ্ছে, সময় ভালো না, তাই তিনি ঝামেলা করতে চাচ্ছেন না। অস্থায়ীভাবে তৈরি করা এই স্থাপনার চারপাশে মদিনা পানির পাম্পের বিজ্ঞাপন লাগানো হলেও এটি গোডাউন হিসেবে ব্যবহার হতো। সরেজমিনে আরও দেখা যায়, হাজি সেলিমের অস্থায়ী স্থাপনা ছাড়াও ইসলামবাগ সহ আশপাশ এলাকায় অনেক দখলদারকে নিজ উদ্যোগে নদীর জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙে ফেলতে দেখা গেছে। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন সহ দেশের অনেক আইনজীবীরাই চাচ্ছেন মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী সহ ভাস্কর্য নিয়ে যারাই বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হোক ও বিচার আওতায় আনা হোক। আইনজীবীদের মতো আপনিও কি এমনটাই চান, নাকি অন্য কোনো মন্তব্য আছে আপনার? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত। মতামত জানাতে ভুলবেন না ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়ের বক্তব্য নিয়েও। সে সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সংবাদটি শোনার জন্য।